বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন সরল মুনাফা নির্ণয়ের সূত্র দিয়ে অঙ্ক কিভাবে করে সেটা দেখাবো। পঞ্চম শ্রেণী থেকে শুরু এবং উপরে ম্যাক্সিমাম ক্লাসে আছে, এসএসসি পর্যন্ত তো আসেই, আবার চাকরি নিয়োগ পরীক্ষার যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষাতেও এই টাইপের অঙ্কগুলো আসে। এই জন্য এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, জানা দরকার। তো সরল মুনাফা নির্ণয়ের সূত্র যেমন হচ্ছে যে বার্ষিক মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ভাগ 100। তাহলে এই সূত্রের মধ্যে বসা দিলে এটা আমরা বার্ষিক মুনাফা বের করে ফেলতে পারি। আবার এই বার্ষিক মুনাফা থেকে আরো সূত্র তৈরি করা যায়, যেমন আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার এইটা বসা দিলে আমরা আসল বের করে ফেলতে পারি। আবার এখান থেকে মুনাফার হারও বের করা যায়, মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ 100 ডিভাইডেড বাই আসল, এটা দিলে আমরা মুনাফার হার বের করতে পারি। তবে এটা এই মুনাফার হার বের করার সময় এখানে এই পার্সেন্টটা দিয়ে দিতে হবে, তাহলে একবারে অ্যান্সার হয়ে যাবে, আর এখানে একক লেখার কোনো দরকার নেই। আর ওই দুইটাতে আবার এখানে টাকা লিখতে হবে, এটাও টাকা লিখতে হবে, যেহেতু আমরা মুনাফা টাকাই বের করি, আমাদের মুদ্রা যেহেতু টাকা, টাকাই আসে, ডলার বা অন্য কোনো মুদ্রায় আসবে না, টাকা আসবে। এই দুইটাতে টাকা লিখতে হবে, আর এটাতে শুধুমাত্র পার্সেন্ট দিলেই হয়ে যাবে। এখন এই যে গণিত বইয়ের 96 পেজের একটা অঙ্ক আছে, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। অর্থাৎ জসিমকে এই 2000 টাকার উপরে কত টাকা মুনাফা দিতে হবে, এখানে সময় দিয়ে দিয়েছে প্রতি বছর, তো প্রতি মানে বার্ষিক। এই জন্য আমরা বার্ষিক মুনাফার সূত্রটা দিয়ে করে ফেলবো। আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, অঙ্ক শুরু করার আগে দেখতে হবে যে চাইছে কি, বের করতে বলছে কি এবং কি কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে 6% বার্ষিক মুনাফা, তার মানে এটা হবে মুনাফার হার, পার্সেন্ট থাকলেই সেটা মুনাফার হার। তাহলে আমরা এটা লিখে ফেলব, সমাধানে লিখব আগে কি কি আছে, আমরা একটু খেয়াল করি। মুনাফার হার ছয় পার্সেন্ট, আসল 2000 টাকা, আসল 2000 টাকা, অতএব প্রতি বছর মানে বার্ষিক মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ভাগ 100। তাহলে আসল আমাদের 2000 টাকা, আর মুনাফার হার আসলে এখানে শুধু 6 লিখতে হবে, পার্সেন্টের জন্য নিচে 100 দেওয়া আছে, শুধু 6 লিখতে হবে। আর এখানে যেহেতু মুনাফা টাকায় বেরোবে, এই জন্য টাকা হবে এখানে। এখন আমরা এটা কাটাকাটি করে ফেললেই হয়ে যাবে অঙ্কটা। 2 শূন্য কাটলে 1, এখানে 2 শূন্য কাটলে 20, তাহলে 6 দুগুণে 12, 120 টাকা, এটাই উত্তর। আর 96 পেজের আরো একটা অঙ্ক আমি দেখাবো, একদম পেজের নিচের অঙ্কটা, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল।
তাহলে আসল কত ছিল আমাদের আসল বের করতে হবে। তো এটাও সূত্র দিয়ে করব, সূত্র দিয়ে করলে অঙ্কগুলো ইজি হয়, ঐকিক নিয়মেও করা যায়, অঙ্কগুলো বড় হয়, একটু বেশি লিখতে হয়, ঐকিক নিয়মও সহজ বেশি লিখতে হয়। তো এখানে আমরা প্রথমে দেখি যে আসল বের করতে হবে, তাহলে এই সূত্র বুঝতে পারছি কি আসলের সূত্রটা লিখবো। আর দেওয়া আছে হচ্ছে পার্সেন্ট আছে, তার মানে বার্ষিক মুনাফার হার, আর মুনাফা হচ্ছে 600 টাকা দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি। মুনাফার হার 8%, মুনাফা বার্ষিক মুনাফা, মুনাফা আর বার্ষিক মুনাফার মধ্যে পার্থক্য আছে, এটা বার্ষিক মুনাফা, 1 বছর বললেই বার্ষিক 600 টাকা। অতএব আমরা জানি, আমরা জানি না লিখলেও চলে, আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার। বার্ষিক মুনাফার হার আর মুনাফার হার একই কথা, এজন্য বার্ষিক শব্দটা আমি লিখলাম না। বার্ষিক মুনাফা আছে আমাদের 600 টাকা গুণ 100, আর মুনাফার হার হচ্ছে 8, এখানে 8 বসবে, আমরা এটা কাটাকাটি করলেই হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 2, এখানে 4 দিয়ে কাটলে 25, আর 2 দিয়ে 600 কাটলে হচ্ছে 300, তাহলে 3 25 75 আর 2টা 0, এই হলো 7,500 টাকা, এটাই আমাদের উত্তর। এই অঙ্কটির সাথে আসল বের করার যে অঙ্ক, আরও 2টা অঙ্ক আছে, যেমন 96 পেজের হাতের ছবি আছে তার 2 নম্বর, আর 97 পেজের ডায়েরির ছবি আছে সেখানেরও 2 নম্বর, আর অনুশীলনীর 4 নম্বর, অনুশীলনী 4 না, অনুশীলনীর 4 নম্বর, অনুশীলনী 9-এর 4 নম্বর।